পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতন নতুন কিছু নয়। সেদেশ থেকে হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় নেওয়ার বহু ঘটনা প্রকাশ্যে এসেছে। তারপরেও পাকিস্তানে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়গুলির সদস্য সংখ্যা সামান্য বেড়েছে, আর তাতে চিন্তায় ঘুম উড়েছে পাক সরকারের। পাকিস্তানে হিন্দু ও শিখদের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা কারো কাছে গোপন নয়, কিন্তু সর্বশেষ আদমশুমারির তথ্য দেখায় যে এই প্রতিবেশী দেশটিতে হিন্দুদের জনসংখ্যা সামান্য বৃদ্ধি পেলেও পাকিস্তানের মোট জনসংখ্যা তা কিন্তু সেই নিরিখে কমেছে। একই সময়ে মুসলমানদের জনসংখ্যায় সামান্য হ্রাসও রেকর্ড করা হয়েছে। গত বছরের আদমশুমারি থেকে সরকারি তথ্য অনুযায়ী পাকিস্তানে হিন্দুদের জনসংখ্যা 2017 সালে 35.5 লক্ষ থেকে 2023 সালে প্রায় 40 লক্ষ পেরেছে। এখন এটি পাকিস্তানের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছে। পাকিস্তানি সংবাদপত্রের একটি প্রতিবেদন অনুসারে পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বৃহস্পতিবার সপ্তমতম জনসংখ্যা এবং আবাসন শুমারি 2023-এর ফলাফল প্রকাশ করেছে। 2023 সালে পাকিস্তানের মোট জনসংখ্যা ছিল 24 কোটির কিছু বেশি। ডেটা দেখায় যে মোট জনসংখ্যায় মুসলমানদের অংশ 2017 সালের 96% থেকে 2023 সালে 96% কিছুটা কমেছে। একই সময়ে গত 6 বছরে সমস্ত প্রধান ধর্মীয় সংখ্যালঘুদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তবে মোট জনসংখ্যার শতাংশে তাদের ভাগ একটি মিশ্র চিত্র উপস্থাপন করে। পাকিস্তানে শিখ সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় 16,000, পার্সি সম্প্রদায়ের জনসংখ্যা 23,048। তথ্য দেয় যে 2023 সালে পাকিস্তানের মোট জনসংখ্যার 67% বয়স ছিল 30 বছরের কম, 80% বয়স ছিল 40 বছরের কম। 67 বছর বা তার বেশি বয়সী মানুষ মোট জনসংখ্যার মাত্র 3%। 2017 সালে মোট জনসংখ্যার 66% ছিল বিবাহিত, যেখানে 2023 সালে এই সংখ্যা ছিল 65%। পাকিস্তানের সংখ্যালঘু নির্যাতন নতুন কিছু নয়। সেদেশ থেকে হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় নেওয়ার বহু ঘটনা প্রকাশ্যে এসেছে। তারপরেও পাকিস্তানে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সংখ্যা সামান্য বেড়েছে, আর তাতেই চিন্তায় ঘুম উড়েছে পাক সরকারের। পাকিস্তানে হিন্দু ও শিখদের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা কারো কাছে গোপন নয়, কিন্তু সর্বশেষ আদমশুমারির তথ্য দেখায় যে প্রতিবেশী দেশটিতে হিন্দুদের জনসংখ্যা সামান্য বৃদ্ধি পেলেও পাকিস্তানের মোট জনসংখ্যা নিরিখে কমেছে। একই সময়ে মুসলমানদের জনসংখ্যা সামান্য হ্রাস রেকর্ড করা যায়। গত বছরের আদমশুমারি থেকে সরকারি তথ্য অনুযায়ী পাকিস্তানে হিন্দুদের জনসংখ্যা 2017 সালে 35.5 লক্ষ থেকে 2023 সালে প্রায় 40 লক্ষ বেড়েছে। এখন এটি পাকিস্তানের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছে।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।